লেভেল প্লেইং ফিল্ড নেই গণসংযোগে নেমে বিএনপি প্রার্থীর অভিযোগ হামলা হলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশনই বলছে আওয়ামী লীগ আমাকে চিহ্নিত করে সম্পূর্ণ হামলাটনার করেছিলেন এখন ওনারা আবার পুলিশ কর্মকর্তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন প্রার্থীর ক্যাম্পেইনের উপর যদি কোনো হামলা হয়ে থাকে বিষয়টি নির্বাচন কমিশনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত প্রচারণায় লেমিনেটেড পোস্টার ব্যবহার বন্ধের নির্দেশ আদালতের আজ থেকেই তদারকি ইমিডিয়েটলি এগুলো উৎপাদন এবং এগুলো প্রদর্শন বন্ধ করার প্রদর্শন নতুন করে যাতে প্রদর্শিত না হয় সেই মর্মে নির্দেশ দিয়েছে বড় বাই ডাকছে তার যদি আমরা সবাই এসে যার আন্ডারে যাই সে আবার আমাদেরকে টাকা দেয় ভোট সামনে রেখে বরাবরের মতোই জমজমাট মানব ব্যবসা ঢাকার বাইরে থেকেও ভাড়া করে আনা হচ্ছে মানুষ ই পাসপোর্ট চালুর ফলে বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে বন্ধ হবে প্রবাসী সহ বিদেশগামীদের হয়রানি কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী আদালতের আদেশের প্রায় এক দশক পর হাতির ঝিলে বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু দূষণ ও প্রাণহানি ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ গণপূর্ত মন্ত্রীর মিয়ানমারের প্রত্যাবাসনের পথ সুগম হবে আশা রোহিঙ্গাদের